इट्स टाइम टू गो टू द मार्केट। ओफ नो, मास्क पड़ते ही भूले गए। बंधुरा तुम्हरा क्योंकि एरक मास्क पड़े ही बेड़ा कारण एन बहरे जा पैंडेमिक हे बुझते ही पार्छ मास्क देखिए आज के बजारे जा আমার একজন সাবস্ক্রাইবার বলেছিল কাকড়ার কিছু রেসিপি বানিয়ে দেখাতে, বাজারে গিয়ে দেখি কাকড়া পাই যদি পাই। কাঁকড়াতে সব নুন হলুদ মাখানো হয়ে গেছে, তেলও মোটামুটি গরম হয়ে এসছে, এবার আলতো করে ছেড়ে দিতে হবে। ডোবা তেলে ভাজাটাই ভালো, কিন্তু তেল তো পরে উঠিয়ে রাখা যাবে না, কম তেল দিয়ে ঢেকে ঢেকে সিম করে করে ভাজবো। উল্টে পাল্টে ভাজতে হবে সিম করে করে। ভাজা মোটামুটি কমপ্লিট, আমি দুটো রসুন, একটু জিরে, আর একটা তেজপাতা, আর একটা দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। একখানা একটু বড় পেঁয়াজ ফুল কুচানো, একটু ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ বাটা, একটা ছোট পেঁয়াজ, মাঝারি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা অ্যাড করলাম। একখানা মাঝারি সাইজের টমেটো কুচানো, এবার এটাকে হালকা একটু কষে নিতে হবে যতক্ষণ মশলার থেকে তেলটা না ছেড়ে বেরিয়ে যায়। সিম করে ঢাকা দিয়ে রেখে কষতে পারেন। নুন স্বাদ মতো, স্বাদ মতো চিনি। এবার আপনি একটা বাটির মধ্যে একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর মধ্যে জল মিশিয়ে ভালো করে গুলে নেবেন। জল সমেত এই বাটিতে গুলে জল সমেত মশলাটা দিয়ে দেবেন, যাতে মশলাটা নিচ ধরে না যায়। আর একটু জল মিশিয়ে নিতে হবে, লো ফ্লেম করে রান্নাটা করতে হবে। এবার সামান্য জল মিশাবো, কাঁচা লঙ্কা অ্যাড করলাম, কাশ্মীরি মির্চ কালার আনার জন্য, মোটামুটি হাফ চামচ মতো, টমেটো সস, এটা কম্পালসারি না, ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না, টেস্ট বেটার হয়। কষা মোটামুটি কমপ্লিট, তেল মোটামুটি ছেড়ে ছেড়ে এসছে, আপনারা দেখে রান্নাটা দেখলে বুঝতে পারবেন, মশলা চারপাশ দিয়ে তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার আমরা কাঁকড়াগুলো, ভেজে রাখা কাঁকড়াগুলো অ্যাড করব। ভালো করে মশলার সঙ্গে কাঁকড়াগুলোকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে, যাতে প্রতিটা পোর্শনে গ্রেভি ঢুকে যায়। একটু জল অ্যাড করতে হবে,
জিনিসটা খুব ড্রাই হয়ে গেছে, একটু ঝোলঝোলে রাখতে হবে বলে জল অ্যাড করে সিম করে ঢাকা দিয়ে রাখতে হবে ভেতরটা একটু সিদ্ধ হওয়ার জন্য। হাফ সিদ্ধ হয়ে গেছে ভাজায়, আর একটু ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রাখলে ফুল সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দেওয়ার পর এরকম অবস্থা এখন বন্ধুরা, সিম করে রেখেছিলাম। এবার এর মধ্যে স্লাইট ভিনিগার ইউজ করব হাফ চামচ মতো। এবার একটা তাওয়া হালকা গরম করে তার মধ্যে এক চামচ মতোই জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এটা একটু সেঁকে নেব। লক্ষ্য রাখবেন যেন মশলাটা ভিতর থেকে পুড়ে না যায়। গরম মশলা হাফ চামচ, জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম ভেজে রাখা। মোটামুটি রান্নার রং চলে এসছে, রান্না মোটামুটি তৈরি। আর একটু নাড়াচাড়া করে নিন, রান্না ফুল রেডি। পাত্রের মধ্যে ঢেলে ফেললাম। এবারে কড়াইয়ের মধ্যে একটুখানি গরম জল দিয়ে বাকি জলটাও ঢেলে দেবো, ওটা আর আপনাদের দেখালাম না। ফুল কমপ্লিট বন্ধুরা, ট্রাই করবেন কিন্তু অবশ্যই, খুব ভালো লাগবে। বন্ধুরা গরম ভাত রান্না বান্না তো শেষ, এবার চেখে দেখার পালা। একটু চেখে দেখি কেমন হলো, নিজে মারাম কেমন হলো দেখি একটু। বন্ধুরা আউটস্ট্যান্ডিং, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ। না খেলে এর ভাব বুঝবেন না। হাই ফ্রেন্ডস, যদি আমার রান্না তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। আমি দেখছি আমার ভিডিও সবাই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। এই ছোটো ভাইটাকে যদি সাপোর্ট করতে চাও তাহলে তোমরা সবাই একটু আমাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওতে লাইক দিও। বন্ধুরা শুধু তোমাদের জন্য, কান্দে শুধু মন কেন কান্দে রে, কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, মানুষের স্বপ্ন ঘুনে ধরা বৈঠা যেন দোমড়ায় মুসড়ে যায় সব বন্ধু।